মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে, ঘড়ির কাটা 11:20 ঘরে। গত তিন চার দিন যাব, তিন চার দিন বললে ভুল হবে, ছয় সাত দিনের বেশি হয়ে গেল আমাদের এলাকাতে রোদ উঠছে না। একটু বেলা করে ঘুম থেকে ওঠার পরেও যখন জানলার বাইরে চোখ রাখছি, এটা সকাল না বিকাল, এই নিয়েই পাবলিক কনফিউজ। তবে গতকাল একটু রোদ উঠেছিল, যে কটা জামা কাপড় ধুয়ে কেচে শুকনো করার করে নিয়েছি, এটাই যা লাভ। পুপু এই মাত্র ঘুম থেকে উঠলো, মোটা গাম্বুজ কম্বলটা গুছানোর ক্ষমতা আমার তো নেই, আমার মেয়েও ছেড়ে দিয়ে পালালো। ঠিক আছে, যা ঠান্ডা পড়েছে বন্ধু, আপনাদের কি বলবো, বললে হয়তো বিশ্বাস করবেন না, আপনাদের এলাকায় এর থেকে বেশি সেই গল্প শুনিয়ে দেবেন। উলিকটের হাউস কোট পরে শীত মানছে না, এই উলের পোশাকগুলো পরতেই হবে। এই উলের জামা কাপড়গুলো এতটাই ভারী, প্রত্যেক দিন কাচলে যে শুকাবে তার কোনো গ্যারান্টি নেই, রোদই উঠছে না, সেই কারণে উলের জামা কাপড় পরছি, আবার পরের দিন ওটাই গায়ে গলাতে হচ্ছে, নাহলে তো শীত মানবে না বাবা, নিউমোনিয়া হয়ে মরে যাব, ভাল লাগছে না। এই জন্য না শীতকালটা আমার খুব একটা ভালো লাগে না জানেন। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় জীবন থেকে বিদায়, প্রতিদিন কাচা ধোয়াও করতে পারছি না, রোদের যা ইয়ে। আর আজকে সকাল সকাল দেশি চিকেন দিয়ে গেছে, কেটে কুটে নিয়ে এসছে, তবে ধুয়ে পরিষ্কার করতে আমার জীবন যায় যায় অবস্থা। আজকের জল যা ঠান্ডা, আজকের কেন, গত সাত দিন যাবৎ। এই দেখুন হাত ধোয়া মানে এই যে আঙুলের সামনেটা একটুখানি এরকম করে নিয়ে বেশ হয়ে গেল। কালকে ইন্দ্রর সঙ্গে কথা হয়েই গেছিল যে চারখানা বাসি রুটি রয়েছে, সকালবেলায় তুমি দুটো আমি একটা পুপু একটা এই খেয়ে চালিয়ে নেব। ও বাবা, যেই ছেলেটা মাংস দিয়ে গেছে হাতে করে পরোটাও নিয়ে এসছে, চলো পরোটা খেয়েই দিন শুরু হলো, এই রুটিগুলো ফেলবো না, পরে একটু গরম করলেই খাওয়া যাবে, শীতের দিন তো কোনো কিছু নষ্ট হয় না। আর পরোটার সঙ্গে রয়েছে আলুর তরকারি আর মিষ্টি, দুইটা তিনটা দিয়ে দিলে তো বাবারে ভালো হতো, বুঝতে পারি নাই কে রে। কম্বলের নিচে পা ভরে সকালের খাওয়াটা খাই, এখন আর কম্বল পাট প্রত্যেক দিন গুছিয়ে গাছিয়ে রাখতে পারছি না, যখন তখন কম্বলের ভিতরে পা দিতে ইচ্ছা করছে। আর এই দেখুন উলের জামা কাপড়, এগুলো না কাচলেই নয়, তবে রোদের অপেক্ষা করছি, এই হলো মুশকিল। শীতকালে উলের জামা কাপড় প্রত্যেক দিন কাচাও যাচ্ছে না, আবার উলের জামা কাপড় ছাড়া চলছেও না, এ যা শীত পড়েছে। মায়েরটা গায়ে না দিতে পারলে তাদের গা গরম হচ্ছে না, আমি কোথায় যাই, আমার তো গোনাগুনতি সোয়েটার, আমার সোয়েটারগুলো ওপরে বসে রয়েছে, বুঝছেন কি না, এই শীতে সবাই পড়াশোনা কেন, সংসারে কাজকর্ম করার এনার্জি হারিয়ে ফেলছে, মারাত্মক ঠান্ডা ভাই, মারাত্মক ঠান্ডা বলে বিশ্বাস করাতে পারবো না, আজকে সারা দিন ভিডিওর মধ্যে 50 বার বলবো। হাতে একটু সময় ছিল, সেই সময়টা ফ্রিজ গোছানোর কাজে লাগিয়েছি, এমনি পরিষ্কারই থাকে, এইটাকে তুলে নিয়ে পরিষ্কার করে পেতে দিলেই ফ্রিজ একেবারে ঝকঝকে তকতকে। দেখুন আপনাদের দেখাতে চাইছি কিন্তু দেখাতে পাচ্ছি না, তুলতেই পাচ্ছি না, হ্যাঁ এইরকমই হয় কাণ্ড। এই যে দেখেন এই ম্যাটগুলো পেতে রেখেছি, এগুলো সময় সময় বের করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে যদি আবার ভরে ফেলি ফ্রিজ ঝকঝকে তকতকে। তবে গোছাতে হয়েছে, অনেক কিছু ফেললাম টুকটাক চুকচাক, কিছু যেগুলো খাবো বলে রেখেছি পরে ভুলে গেছি সেই সমস্ত কিছু ফেললাম, ফ্রিজটা হালকা হলো, এবারে আমি রসুন বাজবো। কাজের সময় প্রয়োজনের জিনিস হাতের সামনে পাই না, কোথায় গেল কোথায় গেল, কে নিল এই বলে চিৎকার, নিজেই রেখেছি নিজেই পাই না, আবার চোখের সামনে থাকবে দেখতে পাবো না, এর থেকেই বোঝা যায় যে মাথা এখন আর কাজ করছে না, এই দুটো রসুন দিয়েই আজকে মাংস হয়ে যাবে। কি আছে মা, দেশি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আধা ঘন্টা ম্যারিনেট অবস্থায় থাকুক, তারপরে প্রেশার কুকারে দিয়ে পাতলা ঝোল রান্না হবে, এতটা চিকেন আজকে লাগবে না, যদিও দেশি চিকেন হাড্ডি বেশি মাংস কম, তবুও দুপুরের তরকারি তো রাতে খেতে চাইবে না। এই কটা আলু কেটে রেখে দিয়েছি, আর আজকে অনেক দিন পর হাঁড়িতে করে ভাত করব, বললাম না জলের কাজ করতে করতে হাত পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন এক কাপ গ্রিন টি না খেলেই নয়, দেখেছেন হাতে শিরা উপশিরা বেরিয়ে আসছে। আর অনেকের মুখেই শুনি গরমকালে তারা খেতে পারে না, আমি তো আবার অতিরিক্ত শীতে খেতে পারি না,
এই যে সকালবেলার খাবার খেয়ে পেটের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে, আর এত কাজের ফাঁকে আপনাদের বলতে ভুলেই গেছি, আগামী 27 জানুয়ারি আমার বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকী উপলক্ষে ইন্দ্র প্রতি বছর আমাকে কোনো না কোনো গিফট কিনে দেয়। এবছরে বলেছিলাম, ইন্দ্র আমাকে একটা ছোট্ট হিরের নাকছাবি বানিয়ে দেবে, আমার বড় একটা রয়েছে সেটা পড়লে মুখটা কেমন কেমন লাগে, আর একদম ছোট একটা রয়েছে যেটা পড়লে বোঝাই যায় না যে নাকে কিছু আছে, তাই মাঝারি সাইজের একখানা হিরের নাকছাবির আবদার করেছিলাম। কালকে বিকেলে গিয়ে নিয়ে এসেছি অঞ্জলি জুয়েলার্স থেকে। ভালো হয়েছে? এখন মুখে অনেক দানা উঠেছে, তো হিরের নাকছাবি আত্মসকাল দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। ও, আমার হাত দেখাচ্ছি কেন, হাতে কিছু দেয়নি। আর হিরের নাকছাবির সঙ্গে ছোট্ট একটা গণেশের লকেট। আমার যে গণেশের লকেটটা ছিল সেটা অনেক বছরের, চ্যাপটা হতে হতে গণেশের সুর পেট অদৃশ্য হয়ে গেছে, অনেকদিন ধরেই পাল্টাবো ভাবছিলাম। তাই ইন্দ্র বললো, তাহলে এটাও নিয়ে নাও। এই দেখুন, এবছর বিবাহবার্ষিকীর গিফট হিসাবে ছোট্ট গণেশের লকেট আর হিরের নাকছাবি। ইন্দ্র ভেবেছিল অনেক দাম হবে, বারবার জিজ্ঞাসা করছে 25-30 হাজার টাকা দাম হবে গো। আমি, না না, এর আগে যেটা এনেছিলাম অনেক বছর আগের, তো 8,000 টাকা নিয়েছিল, এখন সোনার দাম বেড়েছে হয়তো 10,000 টাকা নেবে, তাই সেই রকমই দামের মধ্যে একখানা নিয়ে চলে এসেছি। তো চলুন, হ্যাঁ এবার গ্রিন টিটা খেয়ে নিই, তারপরে চটপট রান্না করে ফেলবো। এই চার পাতাটা না একটু তিতা, খেতে কষ্ট হয়। যখনই জলের কাজ করতে যাচ্ছি গুটিয়ে গাটিয়ে নিলাম, ও বাবা, জলের নিচে যেই হাত ফেলবো হাতা নেমে এখানে চলে আসলো, ভিজে গেল, হয়ে গেল। এমনি গোনাগন্তি উলের সোয়েটার, কেচে ধুয়ে মেললেও শুকাবে না, প্রতিদিন যে একটা একটা পরবো কাঁচা ধোয়া, বারবারই বলছি কথাটা, কারণ রোদ উঠছে না, তো মন মেজাজ এমনিই খারাপ। বাড়িটা পুরো মেঘলা, ঘরের জানলা কপাট কিচ্ছু খুলছি না, খুললেই হু হু করে হাওয়া দেবে, আরোই টিকতে পারবো না। কি বাজে! চলুন আপনাদের একটা জিনিস দেখাই। ইন্দ্র এই ধুনধুলগুলো এনেছে, এই শুকনো ধুনধুলের চোকলা ছাড়িয়ে ভেতরে যে খোসাটা পাওয়া যায় সেই খোসাটা আগে আমরা সাবান জালি হিসেবে ব্যবহার করতাম, এখন আর এই সমস্ত দেখা যায় না। আমাদের বাড়িতেই গাছ ছিল, এখন লুফা ঠুফা কত কি বেরিয়ে গেছে, তাই পুপুকে দেখাবো বলে ইন্দ্রকে আনতে বলেছিলাম। আগে আমার মা ঠাকুমারা বলতো, এই খোসা সাবান জালি হিসেবে যদি ব্যবহার করি চর্মরোগ হয় না। আজকে এইটুকু চিকেন রান্না করব, আর এখানে কিছুটা রেখে দিলাম বৃহস্পতিবার দিন রাতে দেশি চিকেনের ঝোল আর গরম গরম ভাত রান্না করব। এরকম কনকনে শীতে চিকেনের ঝোল ভাত খেতে দারুণ লাগে। মাছ খেতে খেতে কৌটো পুরো খালি করে ফেলেছি, আর দুই রকমের মাছ রয়েছে, এটা খাওয়া হয়ে গেলে আবার নতুন করে মাছ আনবে। বাবা শান্তি, মাছ এনে এনে প্রায় জমিয়ে ফেলেছিল। এবছর শীতে ভালো কই, জ্যান্ত শোল, এ সমস্ত খাওয়াই হলো না। হাতের জল না শুকালে গায়ের ঠান্ডা কাটবে কি করে, যতবার এটা ওটাতে হাত দিই ততবার হাত ধুতে হয়। তাহলে দেশি চিকেনটাকে 3-4 সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, এবারে ঢাকনা খুলে দেখি কি পরিস্থিতিতে রয়েছে। ওয়ে হয়ে হয়ে দেখুন খালি, এখন এর মধ্যে জল ঢেলে দিতে হবে, ঝোল ছাড়া তো খেতে পারে না। আমার মনে হচ্ছে এখান থেকে একটুখানি তুলে নিয়ে গরম গরম ভাত দিয়ে ছাটিয়ে দিই, কিন্তু না, আমাকে তো জল দিতে হবে, ঝোল ছাড়া কেউ খেতে পারবে না। পুপুও বলে কষা কষা নাবাও, যেই নাবাবো খাওয়ার সময় বলবে একটু ঝোল রাখুনি। চলুন এবারে এর মধ্যে আলু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিয়ে একখানা সিটি দেব, ব্যাস নাবিয়ে ফেললেই হয়ে যাবে দেশি চিকেনের পাতলা ঝোল সঙ্গে গরম গরম ভাত। এখন ঘড়ির কাটা 2:20 ঘরে, পুপুকে জিজ্ঞাসা করলাম তুই কি এখন ভাত খাবি, বলছে না, ইন্দ্রও বলে গেছে তার আসতে দেরি হবে, তাই আমি আমারটা নিয়ে খেয়ে নিই, তারপরে একখানা মুভি দেখব। এখনো পর্যন্ত মেঘলা, আর কত বলি, বুঝেছেন, আজকে সারা দিন রোদের দেখা মিলল না। চিকেনটা প্রেশার কুকারের মধ্যেই রেখে দিলাম, আলাদা ভাণ্ডার মধ্যে রাখলে ওরা যখন খাবে গরম করতে অসুবিধা হবে, প্রেশার কুকারে ঢাকনা আটকে রেখে দিলে তাও একটু গরম থাকবে। এই দেখ বাবাই, তোকে বললাম খেতে খেলি না, কি দারুণ হয়েছে, চল খাওয়া দাওয়া করে নি। ও ভাবছে কি মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরে এসছে মানে একটু ছাদে যাবে, ছাদে যেতে ইচ্ছা করছে না,
রোদ নেই, বেকার ছাদে গিয়ে লাভ কি? সকাল থেকেই মনটা খারাপ লাগছে, সঠিক কারণ জিজ্ঞাসা করলে বলতে পারবো না, তবে শীতকালের এরকম মেঘলা দিন আমার জন্য ভীষণ মন খারাপ বয়ে নিয়ে আসে, ভালোই লাগছে না, চেষ্টা করলেও মনটাকে ভালো করতে পারবো না। পুবকে অনেক সাদাসাদি করলাম, তারপরেও সে খেতে রাজি হলো না। ইন্দ্রর বাড়িতে আসতে আসতে 4:30-4:30 বেজে যাবে, তাই আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরের ঘরে এসেছি। এখন কম্বল চাপা দিয়ে একখানা মুভি দেখবো, যদি ঘুম আসে তো ঘুমিয়ে পড়বো, আর না হলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে। শীতকালে আমার এমনি ঘুম আটোসাটো হয় না, পা ঠান্ডা হয়ে থাকে, কম্বল সরে গেলে ঘুম চলে যায়, বুঝছেন? আর স্কিন অ্যালার্জির জন্য মুখে মাখার ময়শ্চারাইজার দিয়েছে, ফেস ওয়াশ দিয়েছে, একটা ক্যাপসুল দিয়েছে, ছোটো ট্যাবলেট দিয়েছে। ছোটো ট্যাবলেটটা রাতের জন্য আর ক্যাপসুলটা দুপুরে খাওয়া দাওয়ার পরে। হ্যাঁ, এখানটা আটকে রয়েছে খাওয়ার পরে। মোটে ক্যাপসুল বড় ওষুধগুলো খেতে পারি না, গলায় আটকে যায়। এত জল খেলাম তবু এখানটা আটকে রয়েছে, কেন বাঁধাচ্ছেন? গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়ির কাটা ওই 6টার ঘরে যাচ্ছি যাবো করছে, পুকু তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলো না, সকালবেলায় একটু ভারী টিফিন খেয়ে নিলে ও আর দুপুরে খেতে পাচ্ছে না, একেবারে রাতে ভাত মাংস গরম করে খাইয়ে দেব। এখন আমি পিঠে বানাবো, পৌষ সংক্রান্তির দিন একখানা নারকোল এনেছিল, সেটা কুড়িয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য কুড়িয়ে ফেললাম। আর যে সরাটা এনেছিলাম সরা পিঠে বানাবো বলে, সেটা তো বেরই করতে পারিনি, আজকে বের করে চেষ্টা করব। তো চলুন, এতক্ষণ ধরে আমি নারকোলটা কুড়াচ্ছিলাম, পুরো ঝুনা হয়ে গেছে, ঘরের অবস্থা দেখতে পাচ্ছ? এই দেখো, এর আগে একবার ট্রাই করেছিলাম, তখন ঠিকঠাক পিঠা নামাতে পেরেছিলাম কি না মনে নেই, তবে আজ আবার চেষ্টা করব। মাকে থাকতে বললাম একদিন, বললো না সূর্যের পড়া রয়েছে, তোর মেয়ের পরীক্ষা, আমি থাকা মানে পুকুর একটা দিন নষ্ট। সে ঠিক আছে, এই যে কুড়িয়ে কাড়িয়ে রেখে দিয়েছি। একদম অল্প পরিমাণে চালের গুঁড়ো আনতে বলেছিলাম, জানি অত রকম পিঠা ঘরে বানালে কেউ খাবে না, তাই অল্প অল্প নিয়ম রক্ষার জন্য পৌষ সংক্রান্তির দিন করেছিলাম। আর যেটুকু চালের গুঁড়ি রয়েছে সেটা দিয়ে আজ আর কয়েকদিন পরে আরেকবার করে ফেলবো, হয়ে যাবে। ভাববেন বাবা, এইটুকু চালের গুঁড়ি দিয়ে আজকে করবে, আবার অন্য দিনের কথা বলছো মামন? হ্যাঁ, আমাদের ঘরে পিঠাপুলি কেউ অতটা খেতে চায় না, ইন্দ্র আগে খেত, এখন নারকল খেতে চায় না, দুধের পিঠা খেতে চায় না। তাহলে আমি কোন পিঠা আবিষ্কার করে আবার ওদের জন্য বানিয়ে দেবো? এই কুড়ানিটা খুঁজতে খুঁজতে হয়রান, ননদের বাড়ির একটা নারকল নষ্ট হয়ে গেল এই কুড়ানি না খুঁজে পাওয়ার জন্য। আগে এই মাটির সরাটা 10-15 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখি, তারপরে ভালো করে ধুয়ে শুকনো করে উনুনের মধ্যে চাপাবো, নলে ফেটে যেতে পারে। আমার আপ্পাম মেকার রয়েছে, সরা পিঠা ওর মধ্যে বানালে খুব সুন্দর চটজলদি উঠে যায়। আমি এখন খাট পরিষ্কার করছে, ঘরে যাব না, এখানে বসেই খাই। কি ভালো একটা গন্ধ বেরিয়েছে রে বাবাই, কি ক্রিম মেখেছিস রে? তো চলুন বন্ধু, শরীরে শক্তি থাকতে থাকতে সরা পিঠেটা বানিয়ে নি। ইন্দ্রকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম, তুমি কি আসার পথে গুড় নিয়ে আসবে না সামনের দোকান থেকে নিয়ে আসবো? বলছে হ্যাঁ রে বাবা, আনছি আনছি, তুমি খেতে চেয়েছো আর আমি আনবো না, এরকম চিৎকার দিয়ে বলল। সকাল থেকে রাত্রির পর্যন্ত যে 1 ডিগ্রিতে ঠান্ডা পড়ছে তা নয়, কিন্তু সকালের দিকে ছিল কনকনে ঠান্ডা, দুপুরের পরে আর একটু বাড়লো, বিকেলের পর থেকে নেই। দেখুন, উলিকটের সোয়েটার পরলেই চলে যাচ্ছে, আর মাথা যে কি যন্ত্রণা করছে। দুপুরবেলায় ভাবলাম শুয়ে শুয়ে একখানা মুভি দেখবো, কোথায় একটা ভালো মুভি খুঁজে পেলাম না। আর ক্লিপ দিয়ে চুল বাঁধলে কিংবা গার্ডার দিয়ে চুল আটোসাটো করে বেঁধে রাখলে মনে হয় কিছুক্ষণ পরে গার্ডারের সঙ্গে ক্লিপের সঙ্গে মাথার সব চুল বেরিয়ে চলে আসবে, এত ব্যথা করছে। আমরা এরকম হালকা পাতলা করে বাঁধলাম, সব চুল নেমে নেমে চলে আসছে, মাথাটাকে এত বড় বলে মনে হয়, জানেন তাই না? চুলগুলো কোঁচকানো তো সেই কারণে। এখানে সরা বসিয়ে দিয়েছি, কিন্তু ভালো করে ধুয়ে মেজে উপর দিয়ে রেখেছিলাম। জয় গুরু জয় গুরু। এবারে ঢাকা চাপা দিয়ে দিই। আর এই দেখ, লেগে গেছে,
আমার যে ঠিকঠাক গরম হচ্ছে না জানিস ভাই আমার করছি দাঁড়াও যদি না হয় তাহলে তুমি বলো হ্যাঁ মা পাললো না মেয়ে এসে এখন ময়দান কাঁপাবে ওই যে ও চলে এসেছে কি হচ্ছে কি হচ্ছে মা তোমার কি সর্বনাশ হয়েছে দেখো বাবা চিতল পিঠে খেতে গেছিলাম নিজের হাতে বানিয়ে খাবো হচ্ছে তো নাই আরো সবকিছু গন্ডগোল হয়ে যাচ্ছে কি করবি এখন এটা দি দেখো না এবার আরে বাবা একটু পরিষ্কার না হলে বাবা আর দিস না আর এখন আর পরিষ্কার করতে পারবো না যা তো আপা মেকারটা কোথায় রে আপাতকালীন ব্যবস্থা এখন আমাকে নিতেই হবে পিঠে পুলি বানাতে গিয়ে সেগুলো যদি ঠিকঠাক ভাবে না নামে এ দুঃখ আর কোথায় রাখি কাকেই বা বলি আমারটা কি ঘুরবে চলুন বন্ধু এই যে আপা মেকার রেডি করে নিয়েছি এর মধ্যে ফটাফট দিয়ে বানিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ বন্ধ করে বন্ধ করে কি অবস্থা দেখুন কি এনেছিল কি হয়ে গেছে পুড়িয়ে শেষ আরে এটা ধুয়ে যত্ন সহকারে রেখে দেবো আমার মা একদিন আসবে আমাকে বানিয়ে খাবে এগুলো কি হবে এগুলো খাবে না সব খাবো রাখ তো জি কে নেব তুই না বড্ড ফালতু মেয়ে জানিস তো কাটা ঘায়ে নুনের ছিটা দিস এগুলো কি করবে ফেলে দেবে খাবে না এমনি জিনিস নষ্ট করলে আমার খুব খারাপ লাগে এটা দিয়ে হবে জানিস ভাবি গুড় দিয়ে একটা খানা হবে প্লিজ খাই না যাক খেতে হবে না তো চলুন বন্ধুরা এই মুহূর্তে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে কারণ রান্নাঘরের জল ঘাটার কাজকর্মগুলো করে আসলাম আর ভালো লাগছে না আজকেও মোটা কম্বল গায়ে দিয়ে শুতে হবে কি রে চাচ্ছিস না কি রে তো আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন সহজ কাজগুলোকে জটিল করে করতে যাবেন না পুরো প্রদীপ দেখ অমৃত মানুষের খাবার বাবা